বেলাইনে কুটুম কতমা কাসুই ফেকা পঞ্চায়েত চংবরী লেখামা তুইনে কাতালিয়া ব্লক বিজেপি তাই সিপিএম বিশিঙ্গ নাংলাইমানী কতমা কাসুই ফেকা অববাই বিজেপি তাই সিপিএম বাবাই নিবাখাকনিন খরুই খরক্তাং স্বাগত কুমামানী ক কাসুই ফেকা স্বাগত কুমানজাকলং দদ্রকে মেলাগড় সাখামনগ লংথাজাকা মানে এটা কি অতর্কিত ভাবে হামলা করছে আপনাদের আপনার কজন আহত হয়েছে? কি নাম আপনার? কি নাম? আমার নাম ইয়াসিন মিয়া। কি হয়েছে আপনার? ওরা তো আমি কালাভান্না পঞ্চায়েত একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম। আচ্ছা, ক্যান্ডিডেট। তখন আমরা কাঠালিয়া ব্লকে যাই। কাঠালিয়া ব্লকে যাই, কাঠালিয়া ভোট গণনা শুরু হয়েছে। বেজিমারা 8টা সিট আমরা পাইছি। আচ্ছা, তারপর রবীন্দ্রনগর তারা 7টা সিট পাইছে। সীমন্তপুর তারা 5টা না 6টা পাইছে। তার মানে সীমন্তপুর রবীন্দ্রনগর তারা পাইছে, বেজিমারা আমরা পাইছি 8টা সিট। পাওয়ার পরে 11 নম্বর সিট গণনার সময় তারা হইয়া লাগা দিয়েছে, জোর করে ভিতরে ঢুকে খেলে তুলেছি। আচ্ছা, তো আমি তো ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট, আমি সামনে দিয়ে ঢুকতাম লুছি। পরে বিজেপি তারা যাই ঢিল মেরে আমার মামার মাথা হাঁটালিছে। কী দিয়ে আক্রমণ করছে তারা? ঈদ দিয়া ঈদ পাথর লাঠি। এদের নাম কি যারা আহত হয়েছে? এর নাম তো বলতে পারি না, সবাই বিজেপি তারা সবাই তো বিজেপি তারা আক্রমণ করছে। হ্যাঁ,